হ্যাঁ ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর চ্যানেল জবলেস সোসাইটি। আজ একটি নতুন ভিডিওটি আমি আপনাদের কাছে হাজির হয়েছি। তো ভিডিওটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট জবের একটি নোটিফিকেশন। তো রেডসি ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, পাটপুর রোড, পোস্ট প্লাস ডিস্ট্রিক্ট, বাঁকুড়া। ওকে, তো এখানে 30 মার্চে নোটিফিকেশনটি এসছে। বেশ কিছু ভ্যাকেন্সি আছে, দেখা যাক কী কী পোস্টে কী কী ভ্যাকেন্সি আছে। তো ফার্স্টে আছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, এখানে একটি ভ্যাকেন্সি আছে জেনারেলদের জন্য। আচ্ছা, তারপরে আছে WBSAP অ্যান্ড CS, যেটা প্রোগ্রাম যেটা সেটা আছে কাউন্সিলর, ওকে, ব্লাড ব্যাঙ্কের যেটা। আচ্ছা, প্রথমে বলে রাখি এর রিক্রুটমেন্ট হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিস, ওকে, কন্ট্রাকচুয়াল পোস্ট আছে, ঠিক আছে। আচ্ছা, তারপর এটা একটি একটি করে ভ্যাকেন্সি, এসসির একটি, টোটাল একটি ভ্যাকেন্সি আছে ওটা। আচ্ছা, অ্যাকাউন্ট্যান্টে একটি ভ্যাকেন্সি আছে। আচ্ছা, মেডিকেল অফিসারে 11টি ভ্যাকেন্সি আছে, মেডিকেল অফিসার একটি, SNCU-টা। এরকম করে টোটাল যে আমরা ভ্যাকেন্সি দেখছি 38 ভ্যাকেন্সি আছে টোটাল। এটা পুরোটাই কন্ট্রাকচুয়াল বেসিস ভ্যাকেন্সি, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, কন্ট্রাকচুয়াল বেসিস। আর এখানে স্যালারি ডিটেলসও দেওয়া আছে প্রত্যেকটি ভ্যাকেন্সির সাইডে। আচ্ছা, কী কী কোয়ালিফিকেশান লাগছে এখানে দেওয়া আছে। ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য লাগছে গ্র্যাজুয়েট ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, 1 ইয়ার এক্সপিরিয়েন্স আফটার গ্র্যাজুয়েশন, ওয়ার্কিং নলেজ ইন কম্পিউটার অর ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, 2 ইয়ার এক্সপিরিয়েন্স আফটার ডিপ্লোমা, ওয়ার্কিং নলেজ ইন কম্পিউটার, ওকে। 40 বছরের মধ্যে এজ হতে হবে আর 11,000 টাকা পার মান্থ দেওয়া হবে স্যালারি হিসাবে। আচ্ছা, এখানে অ্যাকাউন্ট্যান্ট যেটা আছে 50% মার্কস, মাস্ট বি অবটেইন ইন অল রিকোয়েস্টেড কোয়ালিফিকেশান, ওকে। গ্র্যাজুয়েট ইন কমার্সে, কমার্সে গ্র্যাজুয়েট হতে হবে, 2 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স অফ মেনটেনেন্স অফ অ্যাকাউন্ট অন ডাবল এন্ট্রি সিস্টেম ইন এ রেকগনাইজ সোসাইটি অর ইনস্টিটিউশন, এক্সপিরিয়েন্স ইন ওয়ার্কিং উইথ অ্যাকাউন্টিং সফটওয়্যার ফর অ্যাট লিস্ট 2 ইয়ার্স। আচ্ছা, এখানে এজ লিমিট আছে 22 থেকে 62 বছর আর স্যালারি দেওয়া হচ্ছে 10,000 টাকা, ওকে। মেডিকেল অফিসার যেটা আছে NHM, ওকে, আন্ডার NHM, সেটা হচ্ছে MBBS ডিগ্রিও থাকতে হবে অ্যান্ড এজ 63 ইয়ার পর্যন্ত আপ টু আছে। আর এখানে স্যালারি 40,000 দেওয়া হচ্ছে। আচ্ছা, মেডিকেল অফিসার SNCU আন্ডার NHM, এতে 40,000 স্যালারি আছে, MBBS ডিগ্রি চাই। আর জেনারেল ভ্যাকেন্সি 3টে আছে। এটা মেডিকেল অফিসার যেটা আছে থ্যালাসেমিয়া, আন্ডার থ্যালাসেমিয়া যেটা, সেটা MBBS ডিগ্রি রেকগনাইজ বাই MCI অ্যান্ড এক্সপিরিয়েন্স ইন ওয়ার্কিং উইথ থ্যালাসেমিয়া পেশেন্ট, 40,000 টাকা পার মান্থ দেওয়া হচ্ছে আর আপ টু 63 ইয়ার এজ লিমিট অ্যান্ড ভ্যাকেন্সি আছে জেনারেলদের জন্য। স্টাফ নার্স যেটা আছে থ্যালাসেমিয়া, 2টি ভ্যাকেন্সি আছে, SC-1 এবং জেনারেল মানে আনরিজার্ভদের জন্য 1। আর এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কমপ্লিটেড GNM কোর্স ফ্রম এনি রেকগনাইজ ইউনিভার্সিটি। আচ্ছা, আর এখানে স্যালারি দেওয়া আছে 16,860 প্লাস 300 ওয়াশিং অ্যালায়েন্স পার মান্থ, ওকে। আচ্ছা, এখানে ল্যাবরেটরি টেকনিশিয়ান যেটা আছে থ্যালাসেমিয়ার, সেটা একটি ভ্যাকেন্সি আছে, HS, এখানে মিনিমাম কোয়ালিফিকেশান চেয়েছে HS অর ইকুইভ্যালেন্ট উইথ ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি, ওকে। অ্যান্ড এখানে 2 ইয়ার ডিপ্লোমা কোর্স ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ফ্রম এনি ইনস্টিটিউশন রেকগনাইজ বাই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। এখানেও স্যালারি 16,860 টাকা দেওয়া হচ্ছে। অ্যান্ড মেডিকেল অফিসার আন্ডার FIART, এখানে একটি ভ্যাকেন্সি আছে, 36,000 টাকা পার মান্থ দেওয়া হচ্ছে স্যালারি হিসেবে। অ্যান্ড প্রোগ্রাম অফিসার আন্ডার মেন্টাল হেলথ যেটা আছে, সেটা একটি ভ্যাকেন্সি আছে অ্যান্ড এখানে 50,000 স্যালারি দেওয়া হচ্ছে। তো এইভাবে টোটাল পুরো পোস্ট ওয়াইজ এখানে দেওয়া, মেনশন করে দেওয়া আছে। আর যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট তারা 100 টাকা এখানে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে আপনারা ফর্ম ফিল আপ করে দিন, 100 টাকা লাগছে। আর এখানে ফর্মের একটা ডিটেলস, অ্যাপ্লিকেশান ফর্মের একটা কপি এখানে দেওয়া আছে, দেখুন। সো এখানে ফটো একটা দিয়ে নাম ক্যাপিটাল লেটারে, ফাদার্স নেম, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, হ্যাঁ, এখানে সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, যা যা মার্কস এবং ইয়ার পাসিং ফিল আপ করে
আপনারা যা টাইম ডেট রয়েছে এখানে সেই ডেটের মধ্যে পাঠিয়ে দিন এই ঠিকানায়। ঠিকানাটি এখানে যা আছে, দা চিফ মেডিকেল অফিসার অফ হেলথ বাঁকুড়া, টামলিবন্ধ পাটপুর রোড, পোস্ট প্লাস ডিস্ট্রিক্ট বাঁকুড়া, 722,101। ওকে, বাই স্পিড পোস্ট অনলি, এখানে স্পিড পোস্টের মধ্যে পাঠাতে হবে 18 এপ্রিলের মধ্যে, 18 এপ্রিল 4:30-এর মধ্যে। ওকে, তো এটাই আপনাদের একটা ইনফরমেশন দেওয়ার ছিল। যদি ইন্টারেস্টেড হন এবং যদি এসেন্সিয়াল কোয়ালিফিকেশানের সাথে আপনাদের কোয়ালিফিকেশান ম্যাচ করে অবশ্যই ফর্মটি ফিল আপ করে দিন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, এবং যদি জবলেস সোসাইটি চ্যানেল আপনারা নতুন হন তাহলে অবশ্যই জবলেস সোসাইটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ভেরি মাচ।